পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের শিক্ষাশীলের নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র শিক্ষার সাথে দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করেন। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অন্তঃসত্ত্বা শিক্ষিকার কাছ থেকে বদলি করার নামে অর্থ নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, অশোক রুদ্র বদলি করে দেওয়া ও চাকরি নিয়োগ নিয়ে টাকা লেনদেন করেছেন। যে সেই শিক্ষিকা অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট, তা সত্ত্বেও তাকে বাড়ির কাছে ট্রান্সফার দেওয়া হচ্ছে না এবং ট্রান্সফার দেওয়া হয়নি বলে সে 1.5 লক্ষ টাকা এই তৃণমূলের শিক্ষক সংগঠনকে দিয়েছে, সে দাবি করছে। এবং সেখানে যার নাম উঠে আসছে অশোক রুদ্র, এই ব্যক্তি আমাদের বিধানসভার। তাই আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের বোনেদের মাধ্যমে আমি এই কথাটি সাধারণ মানুষের সামনে আনতে চাই যে এটি ওই ভয়েস ক্লিপিং, অডিও ক্লিপ যেটা বেরিয়েছে সেই মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। এবং আমরা এখানকার মানুষ সবাই জানেন যে অশোক রুদ্র মহাশয়, উনি পার্থ চট্টোপাধ্যায় মহাশয় অত্যন্ত ক্লোজ ছিলেন, অত্যন্ত কাছের, এবং এই শিক্ষক তৃণমূলের শিক্ষক সংগঠনের উনি সভাপতি ছিলেন বা আছেন, এবং পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে থাকতেন, এতটাই ঘনিষ্ঠ ছিলেন। এ বিষয়ে অশোক রুদ্র জানান, উনি মাঝে মাঝে আসানসোলে আসেন বাজার গরম করতে, দলের প্রাসঙ্গিকতা ফিরে পেতে এসব করছেন। তথ্যটাকে প্রকাশ করুন। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা যেটা বলছেন একটা অডিও না কি পেয়েছে, অডিওটা আমি গুরুত্ব দিচ্ছিলাম না এই কারণে যে ওটা স্ক্রিপ্টের একটা অডিও, দু তিনজনকে নিজেদের মধ্যে কথা বলছে, সেটা যে কেউ করতে পারে। আর একটি সংবাদ চ্যানেল পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার বিভিন্ন প্রোগ্রামের ছবি দেখিয়ে ওটা প্রচার করছিল, তো ওটা নিয়ে কিছু বলিনি এই কারণে যে ওটা আইনি পথে যা ব্যবস্থা নেওয়ার আমরা ওটা নিচ্ছি। আর এগুলো স্ক্রিপ্টেড ভিডিও, বিরোধীরা এগুলোই করে, এতে কিছু নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি এখন দলের মধ্যে প্রাসঙ্গিকতা ফিরে পেতে ওনার দলে উনি এই ধরনের করছেন, খুব ভালো লাগে ওনাকে। যখনই দেখি উনি একটা অভিযোগের ডালা নিয়ে আসানসোলে আসেন, কখনো তো ওনার কোনো সাংবাদিক সম্মেলন আমরা দেখলাম না যে উনি এই আসানসোল দক্ষিণ বিধানসভার জন্য কি করেছেন বা কি করতে চান সেটা নিয়ে বলবেন। আর আমি শিক্ষক সংগঠনের দায়িত্ব, তার আগে ধরুন ছাত্রের হয়েও কাজ করেছি, তো স্বাভাবিকভাবেই আমার সাথে নেতাদের, বড় যারা আমার উচ্চ সিনিয়র নেতা আছেন তাদের সাথে বিভিন্ন জায়গায় ছবি থাকবে, এতে তো স্বাভাবিকতার কিছু নেই। দেখুন, আজকে মলয় ঘটকের মতো শীর্ষ নেতৃত্ব তৃণমূলের বা অশোক রুদ্রের মতো অনেক নিচু স্তরের নেতৃত্ব, অনেক জুনিয়র যেই হোক না কেন, তাদেরকে সিবিআই ইডির এই তদন্তের আওতায় আনতে হবে। অলরেডি মলয় ঘটকের মহাশয়ের সিবিআই তলব হয়েছে, বোধহয় 4 বার বা 5 বার ইডির তরফ হয়েছে, উনি বোধহয় একবার গেছেন তারপরে আর যাননি। ইডি বুঝবে, ইডি তো আর বিজেপির কোনো পার্টি অফিসের এ নয়। আমরা এতদিন ধরে বলছিলাম, আপনারা সবসময় বলতেন আপনারা, আপনাদের তো ইডি সিবিআই কেন করছে না, কেন ধরছে না। এটাই প্রমাণ হলো যে আমরা এতদিন ধরে বলে এসেছি, আমাদের কথা কেউ শোনেনি। বাট অন্তত আজকে তো তদন্ত শুরু হয়েছে মহামান্য আদালতের নির্দেশে, এটাই প্রমাণ হয় যে ইডি সিবিআই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নয় বা অগ্নিমিত্র পাল বা বিজেপির নয়, তারা তাদের মতো কাজ করছে। তারা বুঝবে 5 বার মলয় ঘটক আর 9 বার অনুব্রত মণ্ডলকে ডাকা সত্ত্বেও যদি তারা না যায়, তাহলে তারা কিভাবে অ্যাকশন নেবে সেটা তাদেরকে জবাব দিতে হবে। আদালত আছে, মহামান্য আদালতের উপর আমাদের পুরো বিশ্বাস, তারা দেখবেন কিভাবে কি করা যেতে পারে। আর অশোক রুদ্রের ব্যাপারটা তো আমি বললামই, অশোক রুদ্র এজেন্ট হিসেবে কাজ করেছে, তার প্রমাণ আমাদের কাছে আসছে। আমাদের বিজেপির কিছু কার্যকর্তা যারা টিচার, তাদের ওপর মানে রিভেঞ্জ নেবার জন্য অশোক রুদ্র মহাশয় সেই সব মানুষকে দূরে ট্রান্সফার করে দিয়েছে। আজকে অডিও ক্লিপ বাইরে এসেছে,
যেখানে তৃণমূলের এক শিক্ষিকা বলছে যে তাই অন্তঃসত্ত্বা হওয়ার সত্ত্বেও তাকে বাড়ির কাছে দেওয়া হয়নি পোস্টিং, ট্রান্সফার করা হয়নি, তাকে 1.5 লক্ষ টাকা তার হাজবেন্ডকে না জানিয়ে তাকে দিতে হয়েছে ট্রান্সফার পাওয়ার জন্য, এখনও বোধ হয় তার ট্রান্সফার হয়নি। সুতরাং এইসব ধরনের মানুষ যারা ট্রান্সফার করেন টাকা নিয়ে, যারা কাছ থেকে দূরে পাঠান, দূর থেকে কাছে পাঠান, কার পিএইচডি হবে সেটা ঠিক করেন, কে ভর্তি হবে সেটা ঠিক করেন, কে স্কলারশিপ পাবে সেটা ঠিক করেন, কার নিয়োগ হবে সেটা ঠিক করেন, তো তাদের তো শাস্তি হতেই হবে, তাই না? তো ইডি আর সিবিআইয়ের কাছে আমি সাধারণ মানুষকে বলবো, ভয় পাবেন না, ভয় পাওয়ার সময় শেষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দবার্তা।